কৃষক আপনারা ইতিমধ্যে অবগত আছেন, তারেক জিয়ার নেতৃত্বে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে। এখন বিএনপিতে নতুন চমক দেখা যাচ্ছে। এবার তারেক জিয়াকে সরিয়ে কে হচ্ছেন প্রধান নেতা, এই ভিডিওতে আমরা দেখব কি চমক দেখাচ্ছে বিএনপি, এমনকি নতুন ভাবে এবার কি পরিকল্পনা করছেন সরকার পতনের জন্য বিএনপি নেতা কর্মীরা, বিস্তারিত আমরা এই ভিডিওটি দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন, গত কয়েকটি নির্বাচনে বিএনপি অংশ না নিলেও কিন্তু সরকার গঠন করে ফেলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা কিন্তু নির্বাচনের পর মনে করেছিল যে পশ্চিমারা চাপ দিবে, পশ্চিমারা কিন্তু এখন নীরব রয়েছে, বিএনপি নিজেরাই পস্তাচ্ছে। কেননা বিএনপি নেতাকর্মীরা যেটি ভাবছিল সেটি কিন্তু হয়নি। একে একে সকলে কিন্তু আওয়ামী লীগ সরকারকে স্বীকৃতি দেওয়া শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্র কিন্তু নীরব রয়েছে, তারা এই সরকারের সাথে চুক্তি করছে বিভিন্ন কর্মকাণ্ডে, এমনকি সরকারের সাথে তারা বন্ধুত্ব বজায় রাখতে চায়। দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে এখন তারেক যে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, এখন তাকে সরিয়ে দিতে চায় অনেকেই। কেননা তিনি লন্ডনে থেকে নতুনভাবে সরকার পতনের যে কঠিন চ্যালেঞ্জ সেটি কিন্তু তিনি নিতে পারবেন না, সেজন্য কিন্তু এখন বিএনপিতে নতুন চমক আসবে বলে জানা যাচ্ছে। বিএনপি কাকে প্রধান নেতা বানাবে সেটি কিন্তু পরবর্তীতে জানা যাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।